হ্যালো বাঙালি, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আমি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে সিঙ্গাপুরে ক্যাটারিংয়ে খাবার নিয়ে। তো আমরা যারা দেশে আসি বা যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছি বা আসবো, তারা ক্যাটারিংয়ে খাবারটা নিয়ে খুব বিভ্রান্তির ভিতর থাকে, খুব টেনশনে থাকে যে ক্যাটারিংয়ে খাবারটা কেমন হবে, ভালো হবে কি না, আমি খেতে পারবো কি না, না খেতে পারবো না, আমার কষ্ট হবে কি না। সো এই বিভ্রান্তি যারা আছেন তাদের বিভ্রান্তিতে আমি ভেঙে দিব। সো এখন আমার এখানে বাজে হচ্ছে 12:30। সো দুপুরের খাবারটা আমি খাবো এবং আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করবো, আপনাদের দেখাবো খাবারগুলো কেমন হয়, কী কী খাবার দিছে, কী কী আইটেম দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাইস, আমার পেজটাকে সবাই ফলো দিয়ে দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক অনেক কষ্ট হয়। সো সবাই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, কারণ আপনাদের হেল্প ছাড়া তো আমি কখনোই আগাইতে পারবো না, আপনাদের হেল্প খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে আমি ফেসবুক ভাইবারে দেওয়ার, যাতে আমি ভিডিও আপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যান, ভিডিওগুলো দেখতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে রিলেটিভ ভিডিওগুলো করি, তো আপনাদের সবার জন্য হেল্পফুল হবে, কারণ যেগুলো আপনারা বাংলাদেশ থেকে জানেন না, যারা নতুন আসতে চাচ্ছেন বা নতুন আসবেন বা আসার চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওগুলো, অনেক অজানা তথ্য জানবেন। তো সবার সঙ্গে থাকুন, আমি এখনই আপনাদের দেখাবো দুপুরে খাবারটা কেমন হয়। তো গাইস, অলরেডি আমি ক্যান্টিনে নেমে পড়ছি ভিডিও করার জন্য, আর ওইদিকে খাবারগুলো সিরিয়াল করে রাখা হচ্ছে, যার যেটা মন চায় নিয়ে নিতে হবে। তো আমি একটা নিয়ে নিলাম, টেবিলে রেখেই ভিডিও করা শুরু করে দিলাম। তো ওয়েট করার মতো আমার কোনোভাবেই সহ্য হচ্ছিলো না, এদিকে পেটে অনেক খিদা, পেটটা আবার চৈচে করতেছিল। তো আর কি করার, ভিডিও তো করতে হবে, আপনাদের সাথে শেয়ার করতে হবে। সো শুরু করে দিলাম খোলা, এদিকে আবার ছোট ভাইকে বললাম তিনটে প্যাকেট খুলে বের কর, আমি ভিডিও করব। সো বের করে দিচ্ছিল, এদিকে এটা হচ্ছে মাছ, মাছ ভোনা করছে, তবে ক্যাটারিংয়ে মাছের তরকারিটা অনেক টেস্ট হয়। এদিকে হচ্ছে এটা মোড়ানো ভাত, যেটাতে ভাতটা জড়ানো, এটার নাম হচ্ছে মাকান পেপার। এইদিকে হচ্ছে একটা ডাউল দিছে, ডাউলটা অনেক সুন্দর হয়। এদিকে আবার একটা ভাজি না কি জন্য, না খুলে দেখতে পারতেছি না। তো গাইস, গড় মিলায় সব কিছুই খাবারগুলো অনেক ভালো, অনেক টেস্টি হয়। তো আমি ভাতটা খুলতেছিলাম, ভাতের কোয়ালিটিটা আপনাদের দেখাবো। তো অলরেডি খুলে ফেলছি, মনে হচ্ছে ভাত দলা ধরে আছে, কিন্তু না, ভাত হাত দিয়ে নাড়াচাড়া দিলে আবার স্বাভাবিকে চলে আসে। তো ভাত দেখার পর সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যে ভাত দিছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, এই ভাতে কি আমাদের হবে? হ্যাঁ গাইস, কোনো টেনশন নাই, এই ভাতেই হয়ে যাবে, বরঞ্চ আরও খেতে পারবেন না, থেকে যাবে। এদিকে আমি তরকারিটা ঢাইলে দিলাম আপনাদের দেখানোর জন্য, বরঞ্চ আমি এইভাবে খাই না, আমি অল্প অল্প করে নিয়ে খাই। আর ওইদিকে আমার ডান পাশে মাকান পেপারের উপরে ডাউলে রেখে দিছি। সর্বোপরি আমার একটা কথাই থাকবে, খাওয়া নিয়ে কোনো টেনশন করবেন না, অনেক অনেক ভালো খাবার ক্যাটারিংয়ে, তো টেনশন ফ্রি আসতে পারেন সিঙ্গাপুরে। তো আজকের মধ্যে এই পর্যন্ত শেষ, আরেকদিন দেখাবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।